মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সোমরাজ বাবু, মালিনী ব্যানার্জি ট্রাম কাটছিলেন। উনি জানতেন যদি সোমরাজ বাবুকে সামনে রাখা হয় তাহলে বাড়ির কেউ ওনাকে কিচ্ছু বলতে পারবে না। তুই যে কথাটা এত সহজে বুঝে গেলি সেটা বুঝতে আমার 23টা বছর লেগে গেল রে তিতি। মালিনী আমায় দিনের পর দিন ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, আর তার ফল হিসেবে আমাদের জীবনে চলে এলো রাজ্য আর জয়। না বাবা, খেয়ে না, আমি খাবো না। এ বাবা, তুমি গুড বয় না, খেতে হয়। না না না, এটা আমি খাবো না, খেলে আমি আইসক্রিম দেব তো। চিন্তা করো না সুজা, একটু একটু সময় লাগবে। দেবীর ফেলে যাওয়া সংসারটাকে বুকে জড়িয়ে ধরেছি তো আমি, সব ঠিক হয়ে যাবে দেখো। আমি তো সব ছেড়ে ছেড়ে চলে এসেছি শুধু তুমি, সোম আর তোমার পরিবারের জন্য। আমি যে সব ছেড়ে চলে এলাম এখানে, আমার এইটুকু আশা পূরণ করবে না সুজা? আমার কোল, আমার কোল ভরে দেবে না তুমি? বলো, আমি সারা জীবন আগে সোমের মা, তারপরে নিজের সন্তানের মা হয়ে থাকব। সে সময় মালিনীর কথায় বিশ্বাস করে আমিও ভেবেছিলাম, সত্যি তো মেয়েটা ঘরটা সব ছেড়ে এসেছে আমার জন্য। জানো দেবী, এই কদিন আগেও আমি যখন তোমার গলার স্বর শুনতে পেতাম, তোমার উপস্থিতি টের পেতাম আমার চারদিকে, তখনও কিন্তু আমি মনে মনে ভেবেছি মালিনী খারাপ লাগবে না তো। সুজয়, সুজয়, আমরা অনেক বড় ষড়যন্ত্রের শিকার, ভুলটা আমাদেরও ছিল। যখন দিদিভাই আমাকে এসে বলল, আমি সেটা বিশ্বাস না করে তো তোমাকে একবার জিজ্ঞেস করতে পারতাম। যাক, আমাদের যেদিন গেছে সেটা যাক, কিন্তু কিন্তু আবারও সে একই রকম ষড়যন্ত্র। তিতির, তিতির, তুই তুই তুলির কথা বিশ্বাস করে সোমকে ছেড়ে চলে যাস না। তিতির, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তুই করিস না। আজের সন্ধে 6টায় তুলিরির প্রেগনেন্সি রিপোর্ট আসবে, সেটা আসুক, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। তিতির মা, আমি সোমকে গাধা বলি না? আসল গাধামোটা আমি করেছি রে, মালিনীকে বিশ্বাস করে, আর তার মাসুল দিতে হচ্ছে আমাদের পরিবারকে, গোটা পরিবারটাকে। দেবী, দেবী, এই ভুল আমি শোধরাই কি করে বলতো? বারবার এই একই চালে কেউ বাজিমাত করে যেতে পারে না। মিসেস মালিনী ব্যানার্জি, আপনার খেলা এবার শেষ। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।